উইলহেলম রন্টগেন 1845 থেকে 1923 রঞ্জন রশ্মির নাম সবাই জানে। তোমরা কি জানো কোন মহান বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এই নামকরণটি করা হয়েছে? হয়তো জানো না, কিংবা জানো তিনি হলেন বিশিষ্ট জার্মান পদার্থবিদ উইলহেলম রন্টগেন। যদি বলি রন্টগেন কোনোদিন পড়াশোনা করেননি, তিনি ছিলেন এক স্কুল পালানো অর্থাৎ ড্রপ আউট দুষ্ট ভবঘুরে ছাত্র, তাহলে কি অবাক হবে এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার কার্যকারণ আমরা খুঁজে পাই না এবং গালে হাত দিয়ে ভাবি সত্যি কি এটা ঘটেছে নাকি সবই লেখকের কল্পনা। রন্টগেন জন্মেছিলেন জার্মানির প্রাসিয়া অঞ্চলে লিনাপে। তখন প্রাসিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিগণিত ছিল। তাঁর শুভ জন্মদিনটি হল 1845 খ্রিস্টাব্দে 27 মার্চ। ভর্তি হয়েছিলেন তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। সেখানকার পড়াশোনা মোটেই ভালো লাগত না। ছোট্ট ছেলে উইলহেলম রন্টগেনের পড়াশোনার বাইরে যে বিরাট আছে সেই জগৎ তাঁকে হাতছানি দিয়ে ডাকত। সেই জগতে পাখির ওড়াওড়ি আছে, আছে পতঙ্গের ডাকাডাকি, আছে আকাশের কোলে এক টুকরো রামধনু। অবাক বিস্ময়ে রন্টগেন সেই দিকে তাকিয়ে থাকতেন, মাস্টারমশাই এসে কান মলে দিতেন, নীল ডাউন করে শাস্তি দিতেন, তবুও রন্টগেনের ভ্রুক্ষেপ নেই। তিনি ভাবতেন কি হবে কতকগুলো পড়া মুখস্থ করে, জীবনের সাথে এর কোনো যোগ নেই, এর মাধ্যমে আমি তো সফলতা অর্জন করতে পারবো না। রন্টগেনের কাছে জীবনের মানে ছিল একেবারে অন্যরকম। জীবন অর্থে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নয়, এমন কিছু করতে হবে মন প্রশান্ত হবে তাঁর, ভবিষ্যতের মানুষ আমাকে মনে রাখবে। এক পাল বন্ধু বান্ধব জুটে গেল, তাদের নিয়ে তখন রন্টগেন চলেছেন নিশি অভিযানে। অনেকটা আমাদের ইন্দ্রনাথ আর শ্রীকান্তের মতো খাঁড়ির ভেতর এগিয়ে চলেছে তরতর করে তার ডিঙি নৌকাখানি, মাছ ধরতে হবে, চাঁদের আলোয় দারুণ এক পিকনিক হবে মধ্যরাতে। রন্টগেনের মনে একটা অদ্ভুত পরিবর্তন এসেছিল। তখন তিনি একটু বড় হয়েছেন, 18 বয়স, ভর্তি হলেন জুরিখ পলিটেকনিকে। তখনকার দিনে ভর্তি হওয়ার নিয়মকানুন খুব একটা কড়া ছিল না, একটির পর একটি ধাপ পার হতে হয়ে হয়ে আসতে হতো না, ভাগ্যিস হতো না, তা না হলে রন্টগেন হয়তো হারিয়ে যেতেন পৃথিবীর থেকে। জুরিখে এসে রন্টগেন বুঝতে পারলেন প্রথাগত শিক্ষার একটা ইতিবাচক দিকও আছে, এই শিক্ষা আমাদের স্থিতধী করে তোলে, নিজের উপর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, আমরা সত্যিকারের মানুষ হবার স্বপ্নকে সফল করতে পারি। অনেক বেশি বয়সে তিনি উইসবার বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলেন। যোগাযোগ হয়েছিল বিশিষ্ট জার্মান পদার্থবিদ কুন্ডের সঙ্গে, সে এক অন্য গল্প। তার আগে আমরা আবার ফিরে যাই তাঁর শৈশবের বাঞ্জারা জীবনে, অর্থাৎ ভবঘুরে জীবনে, যে জীবন রন্টগেনকে লোহায় পেটানো মানুষে পরিণত করেছিল। বলেছিল রন্টগেন জীবনে অনেক হতাশায় আক্রান্ত রাত আসবে, সেই রাতের মুখ বদান দেখে ভয় পেও না তুমি, মনে রাখবে রাতের অনেক সূর্য উঠবেই, কেউ তাকে আটকাতে পারবে না। জীবনে চলার পথে অনেক খাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছিল জার্মান পদার্থবিদ রন্টগেনকে। শেষ অবধি 1895 খ্রিস্টাব্দে তিনি এমন একটি আবিষ্কার করলেন যা বিশ্ববিজ্ঞানের ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে। তিনি এক্স রের অস্তিত্ব প্রমাণ করলেন। পরবর্তীকালে এই এক্স রের মাধ্যমে আমরা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নবদিগন্তের দুয়ার উন্মুক্ত করতে সক্ষম হয়েছি। এখন যে কারণে আমরা এক্স রের অস্থির সাহায্য নিচ্ছি, হাড়ে চিড় ধরেছি কিনা, শরীরের কোথাও কোনো অব্যবস্থা আছে কিনা, তা জানতে হলে অবশ্যই যেতে হয় রন্টগেনের নামাঙ্কিত ওই রশ্মির কাছে। এটি মানুষ হিসাবে তাঁর সব থেকে বড় সার্থকতা। যে বছর নোবেল পুরস্কার প্রবর্তিত হয় অর্থাৎ 1901 খ্রিস্টাব্দে, রন্টগেনের হাতে এই পুরস্কার তুলে দিয়ে বলা হয়েছিল মানুষের কল্যাণকামী এক রশ্মির আবিষ্কার এবং প্রয়োগের ক্ষেত্রে আপনার অসামান্য অবদানের স্বীকৃতিতে এই পুরস্কার আপনাকে দেওয়া হল। প্রথাগত শিক্ষার বাইরে এসে নিজেকে শিক্ষিত করে রন্টগেন যেভাবে আমাদেরকে আলোকরশ্মির এক নতুন রশ্মি আবিষ্কার করে নবদিগন্ত উন্মোচন করে দিয়ে গেল, তাতে আমরা সবাই তার কাছে আভারী। আজ আমরা উইলহেলম রন্টগেন সম্পর্কে কিছু তথ্য জানলাম। ধন্যবাদ বন্ধুরা, আমি অমৃতেন্দু পাত্র আপনাদের ধন্যবাদ জানাই।